ষষ্ঠ শ্রেণীর সাপলা শাখায় শিল্প সংস্কৃতি ক্লাসে আজকের বিষয় আত্মার আত্মীয়। সেখানে আমাদের শিক্ষার্থীরা পাঁচ আঙুলের ভুবনে বিভিন্ন রকম জিনিস বানিয়েছে। আমি আমার একজন শিক্ষার্থীর কাছে জিজ্ঞেস করি, তুমি কি বানিয়েছো একটু দেখাও, পাঁচ আঙুলের ভুবনে কি কি বানিয়েছো, কে কে আছে এখানে? মা, বাবা, আমার নানু, আমি। আচ্ছা বসো, তুমি কি বানিয়েছো? গুড, ভেরি গুড। তুমি কি বানিয়েছো? গুড, ভেরি গুড। হ্যাঁ, তুমিও একই রকম, তোমার পরিবার, তোমার পরিবারকে বানিয়েছো না? গুড, ভেরি গুড। তারপরে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ এটাও কি পরিবার, তোমার পরিবার, এটা এটাও তোমার পরিবার, এটাও তোমার পরিবার, এটাও পরিবার, এটাও পরিবার, এটাও পরিবার। সুন্দর কালারফুল পরিবার না? দেখি তারপরে, হ্যাঁ এটাও সুন্দর, এটাও একটা পরিবার, তাই তো? পরিবারে কোনো অ্যানিমেল দেখতে পাচ্ছি না কেন? দেখি, গুড, ভেরি গুড। হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি কি, বিড়াল আছে একটা, তাই তো? তোমার কি তোমার পরিবারে বিড়াল আছে? গুড। তারপরে তারপরে এটাও তোমার পরিবার? গুড, ভেরি গুড। আরে বাবা, ও তো সাংঘাতিক করে ফেলছে, একদম ছবি নিয়ে চলে আসছে। হ্যাঁ বাহ, ভেরি গুড। এটাও একটা ইনোভেটিভ আইডিয়া হতে পারে আমাদের, সুন্দর, এটা তো আমি মাথায় আনি নাই। এটাও ভালো হয়েছে। ও কী করেছে, টিস্যু ব্যবহার করেছো, টিস্যুর সাথে ছোট্ট ছোট্ট করে ব্যবহার করেছে, গুড। এখানে এই যে বাহ, ও ভালো করেছে, এটাও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, পরিবার, হ্যাঁ তিনজন, তোমার পরিবারের সদস্য কি তিনজন? হ্যাঁ তুমি করনি? হ্যাঁ দেখি, গুড, ভেরি গুড। সবারটাই নিয়েছি আমরা।